হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইক লাভার্সের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইয়ামাহা R150 ভার্সন 3 এবং হন্ডা সিভি R150 এর পরে যে বাইকটির নাম আসে সেটা হচ্ছে সুজুকি জিএসএক্স R150। এই বাইকটি সুজুকি জিএসএক্স R150-র টপ স্পিড সম্পর্কে সবার আইডিয়া অলরেডি হয়ে গেছে। যারা স্পোর্টস বাইক লাভার রয়েছেন তারা সুজুকি জিএসএক্স R150 সম্পর্কে অলরেডি সবাই জানেন। এই বাইকটির টপ স্পিড, এই বাইকটির অ্যাক্সেলারেশন পাওয়ার সম্পর্কে অলরেডি সবার একটা ধারণা হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাইকেরই ভালো এবং মন্দ কিছু দিক থাকে, সেটা যে বাইকই হোক না কেন। ঠিক সেরকমই সুজুকি জিএসএক্স R150-র রয়েছে কিছু ভালো এবং খারাপ দিক। তো আজকে আমরা কথা বলবো সুজুকি জিএসএক্স R150-র পাঁচটি খারাপ দিক সম্পর্কে। এই সিরিজের মাধ্যমে আমি মূলত বাইকের পাঁচটি ভালো এবং পাঁচটি খারাপ দিক সম্পর্কে আলোচনা করে থাকি, যেই দিকগুলো টেস্ট রাইড শেষে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদেরকে বলে থাকি। তো ঠিক সেরকমই আজকে সুজুকি জিএসএক্স R150-র পাঁচটি খারাপ দিক নিয়ে কথা বলবো এবং এই বাইকটির পাঁচটি ভালো দিক নিয়েও একটি ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে রয়েছে। এই ভিডিওটির আই বাটন ভিডিওটির শেষে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন। তো আজকে কথা বলবো পাঁচটি খারাপ দিক নিয়ে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সুজুকি জিএসএক্স R150 বাইকটির প্রথম যে খারাপ দিকটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে বাইকটির টায়ার। বাইকটিতে ব্যবহার করছে IRC টায়ার এবং যাদের টায়ার সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বুঝে থাকবেন যে এই IRC টায়ার বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য আমি মনে করি কোনো দিক থেকে পারফেক্ট নয়। আমি মনে করি এই সমস্ত প্রবলেমের সলিউশনের টায়ারের মধ্যে রয়েছে। অবশ্যই বাইকটির টায়ার চেঞ্জ করে ভালো মানের কোনো সফট কম্পাউন্ড টায়ার লাগিয়ে নেবেন বাইকটিতে যথেষ্ট ব্রেকিং রেসপন্স পাওয়ার জন্য। দুই নম্বরে যে জিনিসটি সামনে আসে সেটি হচ্ছে বাইকটিতে কোনো RPM লকার নেই। আমরা সবাই ইতিপূর্বে জেনে থাকি সুজুকি জিএসএক্স R150 বাইকটি টপ স্পিড কিং হিসেবে বাংলাদেশে পরিচিত এবং এই বাইকটি প্রত্যেকটা বাইক এবং এর কম্পিউটার যে স্পোর্টস বাইকগুলো রয়েছে তাদেরকে বিট করার মতন ক্ষমতা সম্পন্ন। তবে বাইকটিতে RPM লকার না থাকার কারণে এই বাইকটির ইঞ্জিন লংজিভিটি নিয়ে আমি কিছুটা চিন্তিত, কারণ আমার মনে হয়েছে যেহেতু বাইকটিতে কোনো ইকো ফ্রেন্ডলি সিস্টেম নেই, বাইকটির ড্যাশবোর্ডে কোনো RPM লকার সংযুক্ত নেই, তো সেই ক্ষেত্রে এই বাইকটি আপনাকে তার ফুল পাওয়ার এবং ফুল RPM পর্যন্ত নিয়ে যাবে। বাইকটির ইঞ্জিন লংজিভিটি নিয়ে একটি প্রশ্ন থেকেই যায়। তো আমি মনে করি যে টপ স্পিড প্রত্যেকটা বাইকেই বাইকারদের কাম্য থাকে, কিন্তু শক্তির পাশাপাশি বাইকটার লংজিভিটির দিকেও খেয়াল দিতে হবে। তো বাইকটিতে RPM লকার থাকলে মনে হয় ভালো হতো, সেই ক্ষেত্রে বাইকটির একটি খারাপ দিক হিসেবে আমি এই দিকটিকে বিবেচনা করলাম। তিন নম্বরে হচ্ছে বাইকটির পিলিয়ন আনকমফর্ট। সুজুকি জিএসএক্স R150 বাইকটি যদি আপনি একা একা রাইড করেন, লং ট্যুরে যান, যেখানে যান, আপনাকে বাইকটি অনেক আরামদায়ক একটি ট্যুর দিবে এবং অনেকের সিটিং পজিশনের কারণে আপনি ভালো স্পোর্টি একটি ফিল পাবেন। কিন্তু এর সিটিং পজিশন এবং ওভারঅল এই বাইকটির ডিজাইন এবং সব কিছু মিলিয়ে পিলিয়ন সিট মিলিয়ে বাইকটি পিলিয়ন আনকমফর্ট। সুতরাং আপনি লং ট্যুরে এই বাইকটি পিলিয়ন নিয়ে রাইড করার ক্ষেত্রে ব্যাক পেন সহ সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বাইকটিতে স্পোর্টস বাইক মানে পিলিয়ন আনকমফোর্ট। তো সেই ধারাবাহিকতায় সুজুকি জিএসএক্স R150 বাইকটি আমি বলবো পিলিয়ন আনকমফোর্ট। বাইকটির চতুর্থ নাম্বার খারাপ দিকের মধ্যে আমার মনে হয়েছে এর হেডলাইট পাওয়ার। যদিও এর কম্পিউটার যে সিরিজ রয়েছে ইয়ামাহা R150 ভার্সন 3, হন্ডা সিভিআর, প্রত্যেকটা বাইকে LED বাল্ব হওয়া সত্ত্বেও তাদের হেডলাইট পাওয়ার যথেষ্ট নয়। প্রত্যেকটা স্পোর্টস বাইকই আলাদা করে ফগ লাইট সংযোজন করতে হয়েছে। সুজুকি জিএসএক্স আরও ঠিক সেরকমেরই হেডলাইট পাওয়ার হাইওয়ে রাইডিংয়ের জন্য যথেষ্ট নয়। এই বাইকটিতেও আপনাদেরকে এক্সট্রা লাইট সংযোজন করতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে ফগ লাইট ইনস্টলেশনের জন্য আলাদা মামলা রয়েছে, সেই ক্ষেত্রে বাইকাররা তো সমস্যার সম্মুখীন হবে। এর পাঁচ নম্বর এবং সর্বশেষ যে খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। বাইকটিতে 1300 ML ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা ম্যাক্সিমাম যে ইঞ্জিন অয়েলগুলো কিনে থাকি সেগুলো হচ্ছে 1000 ML বা 1 লিটার যেটাকে বলি আমরা। কিন্তু
এই বাইকটিতে হচ্ছে 1300 ml, তার মানে এই বাইকটিতে ইঞ্জিন ড্রেন করলে আপনাকে নতুন করে 1300 ml এর জন্য দুটো ইঞ্জিন অয়েল কিনতে হবে। ওই বিষয়টা আসলেই যন্ত্রণাকর। তো বন্ধুরা, এই ছিল সুজুকি GSX-R এর 5টি খারাপ দিক যেগুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে, যে জিনিসগুলো আমার টেস্ট রাইডে মনে হয়েছে এই বাইকটি সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণাই আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আরেকটি জিনিস হচ্ছে বন্ধুরা, এই বাইকটিতে কিন্তু কিলেস, বাংলাদেশে ফার্স্ট কিলেস টেকনোলজি নিয়ে এসেছে সুজুকি GSX-R। আমি বলবো এটা একটা ভালো দিক, তবে এর মন্দ দিকটা হচ্ছে এর চাবিটা ছাড়া আপনার যে কিলেস যে রিমোটটা রয়েছে, সেই রিমোটটা ছাড়া আপনার এই বাইকটি কোনোভাবেই কিন্তু স্টার্ট হবে না। সুতরাং এই রিমোটটা অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতার সহিত ব্যবহার করবেন, কারণ রিমোটটা আপনার সাথে না থাকলে আপনার এই বাইকটি কোনোভাবেই স্টার্ট হবে না। সুজুকি GSX-R সম্পর্কে আপনাদের কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বাইকের রিসেন্ট প্রাইস আপডেট নিউজ সম্পর্কে আমার একটি ছোট ব্লগ সাইট রয়েছে বাইক লাভার্সদের জন্য, সেই সাইটটি হচ্ছে bikelovers.net, অবশ্যই যে কোনো প্রয়োজনে ভিজিট করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে অবশ্যই GSX-R সম্পর্কে জানিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অবশ্যই এভাবে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের একটু ভালোবাসা আমাদেরকে নিয়ে যাবে আরও অনেক দূরে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই হেলমেট পরে রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স, আল্লাহ হাফেজ।